টিভি পর্দার একসময়ের দুর্দান্ত অভিনেত্রী এবং জনপ্রিয় মুখ শান্তা ইসলাম। টিভির স্বর্ণযুগের অভিনেত্রীদের মাঝে অন্যতম একজন তিনি। প্রায় দেড় যুগ আগে তিনি অভিনয় থেকে বিদায় নিয়ে নেন। বর্তমানে এই গুণী মানুষটি কোথায় আছেন, কেমন আছেন আর কি কারণে তিনি অভিনয়কে বিদায় বলে দিয়েছিলেন, সেসব নিয়েই হারিয়ে যাওয়া ও অনিয়মিত শিল্পীদের নিয়ে আমাদের নিয়মিত আয়োজন হারিয়ে যাওয়া তারকারায়ের আজকের পর্ব। শান্তা ইসলামের জন্ম সিলেটের নবীগঞ্জে। উচ্চ মাধ্যমিক পর্যন্ত সিলেটে পড়াশোনা করে তিনি ঢাকায় আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা বিজ্ঞান বিভাগে ভর্তি হন। তিনি ছোট থেকেই সংস্কৃতি মনা। স্কুল কলেজে পড়ার সময়ই তিনি নাটকের সঙ্গে জড়িয়ে যান। আর পরে ঢাকায় আসবে নিজেকে আরও গভীরভাবে জড়িয়ে নেন নাটকের সঙ্গে। শামসুন্নাহার হলে নাট্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন তিনি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি রোকেয়া হাউস ছাত্রী সংসদের সাহিত্য সম্পাদকও হয়েছিলেন। মুজিববাদী ছাত্রলীগের হয়ে তিনি নির্বাচিত হলেও পরে ছাত্র রাজনীতির সাথে আর কখনো সক্রিয় হননি। ১৯৮৫ সালে পত্রিকায় বিজ্ঞাপন দেখে তিনি বিটিভিতে অডিশন দিয়ে অভিনয় শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। অডিশনে পাশ করার সংবাদ এবং একটি নাটকের মুখ্য চরিত্রে অভিনয় করার প্রস্তাব দুটোই একসঙ্গে পেয়েছিলেন তিনি। প্রযোজক জিয়া আনসারির অভিযোগ নাটকে তিনি প্রথম অভিনয় করেন। নাটকটি আলোচিত হয়নি। তার জন্য বড় একটি সুযোগ এনে দেয় ইমতাদুল হক মিওয়ানের লেখা এবং ফখরুল আবেদিন দুলাল প্রযোজিত নাটক দুজনে। এই নাটকে শান্তা ও আফজাল হোসেন জুটি ব্যাপকভাবে দর্শককে আকর্ষণ করে। শান্তা ইসলামের চিরন্তন বাঙালি ঘরানার সৌন্দর্যের সঙ্গে তার নতুন মাত্রার অভিনয় তাকে দর্শকদের কাছে আকর্ষণীয় অভিনেত্রীতে রূপান্তর করে। টিভি নাটকে শান্তা ইসলাম এমন একটি সময়ে অভিনয় শুরু করেন যখন ফেরদৌসী মজুমদার, সুবর্ণা মোস্তফা এবং তারানা হালিম দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন। সেই তীব্র প্রতিযোগিতার মধ্যেই শান্তা ইসলাম তার অভিনয় প্রতিভায় নিজের একটি আলাদা জায়গা করে নেন। তার প্রথম দিকের কিছু নাটকে একই ধরনের অভিনয় দেখা গেলেও তিনি আবদুল্লাহ আল মামুনের সাত সমুদ্র নাটকে পাখি নামের এক অত্যাচারিত নারীর চরিত্রে অভিনয় করে তার আগের ইমেজ ভেঙে একজন ভার্সাটাইল অভিনেত্রীর পরিচয় রাখেন। এরপর মানুষের মুখ নামের একটি নাটকে ত্রিমুখী চরিত্রে অভিনয় করে তিনি আরও জনপ্রিয়তা অর্জন করেন। তার উল্লেখযোগ্য আরও কিছু নাটক হচ্ছে জাতীয় মধুচন্দ্রিমা, আমি নই, অভিযোগ, নায়ক, সাইরা বানু, পুষ্পের পবিত্রতা, বাগানের নাম মাউনি ছড়া, নির্বাসিত বসন্ত দিন, মৌসুমী পাখিরা, বৃষ্টি ভেজা মুখ, ঝুমকা, দুজনে, ঘটনার পর, রূপনগর, ইতি আমার বোন, নিতু তোমাকে ভালোবাসি ইত্যাদি। মার ব্যক্তিগত ব্যাপার নিয়ে বাইরের একটা লোক বাড়িতে বসে বাবাকে যা খুশি তাই বলবে আর সেটাকে সহ্য করতে হবে। মিতু, মা বাবার পারিবারিক সম্পর্কটা যে সমাজের চোখে বেশ বড় একটা সমস্যা, এটা কিন্তু তোকে মেনে নিতেই হবে মিতু। টিভির শান্তা ইসলাম অভিনয় করেছেন বড় পর্দাতেও। মোট ছয়টি ছবিতে তিনি অভিনয় করেছেন। এর মাঝে শেখ নিয়ামত আলী পরিচালিত অন্য জীবন চলচ্চিত্রে অনবদ্য অভিনয় করে তিনি শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রের অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। সুতার কি করলা? দুই দিন পরে তাঁত বন্ধ হয়ে যাইব। বই হলে সুতা বন্ধনের মিটিং। অধিকাংশ অভিনেত্রীর বেলায় আগে মঞ্চ এবং এরপর টিভি হলেও শান্তা টিভিতে অভিনয়ের পর নিজের অভিনয় প্রতিভাকে আরো সমৃদ্ধ করার জন্য মঞ্চ নাটকের দল থিয়েটারে যোগ দেন। সৈয়দ শামসুল হকের লেখা যুদ্ধ এবং যুদ্ধ নাটকে তিনি প্রথম মঞ্চে ওঠেন। ১৯৮৭ সালে ব্রিটিশ কাউন্সিল এবং গ্রুপ থিয়েটার ফেডারেশনের যৌথ উদ্যোগে ব্রিটিশ নাট্য গবেষক ডেবরা ওয়ার্নারের নির্দেশনায় শেক্সপিয়ারের টেম্পেস্ট নাটকে মিরান্ডা চরিত্রে অভিনয় করেও তিনি খুবই আলোচিত হন। মঞ্চে তার উল্লেখযোগ্য আরও কিছু নাটক হচ্ছে ময়ূর সিংহাসন এবং আগুন মুখা। শান্তা ইসলামের প্রকৃত নাম নাজমা হক শান্তা। ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহপাঠী এবং প্রেমিক হাফিজুল ইসলামের সঙ্গে বিয়ের পর তিনি শান্তা ইসলাম নাম ধারণ করেন। তাদের ঘরে জন্ম নেয় একমাত্র ছেলে সৌমিক। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর ছেলে সৌমিককে সময় দিতেই তিনি অভিনেত্রী হিসেবে চাহিদা সম্পন্ন থাকার পরও অভিনয় থেকে দূরে সরে যান। যদিও পেশাগতভাবে তিনি নিজের প্রোডাকশন হাউস থেকে নির্মাণ অব্যাহত রাখেন, কিন্তু অভিনয়ে তিনি আর কখনো ফেরেননি।
প্রায় দেড় যুগ ধরে তিনি অভিনয়ে নেই। সেই ছেলে সাদমান শৌমিক কানাডার ইউনিভার্সিটি অব টরেন্টো থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করে সেখানেই চাকরি ও বিয়ে করে স্থায়ী হয়েছেন। শান্তা ইসলামকে টিভি পর্দায় না দেখে অনেকেই মনে করেন তিনিও বোধহয় বিদেশে স্থায়ী হয়েছেন, তিনি আসলে দেশে আছেন। মাঝে মাঝে হয়তো ছেলের সঙ্গে দেখা করতে যান, কিন্তু বেশিরভাগ সময় তিনি দেশেই থাকেন। শান্তা ইসলাম দীর্ঘ সময়ে অভিনয়ে না থাকলেও টিভিতে অনেক অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব পালন করেছেন এবং উপস্থাপিকা হিসেবেও তিনি তার দুটি ছড়িয়েছেন। সর্বশেষ তিনি উপস্থাপনা করেন তারই পরিকল্পনা ও পরিচালনায় আরটিভির লাইফ ইজ বিউটিফুল নামের একটি সেলিব্রিটি শো। এর আগে তিনি আরটিভির ধ্রুপদী, কাহিনী, যুগলবন্ধী ও চার দেওয়া অনুষ্ঠানগুলো নির্মাণ ও উপস্থাপনা করেছেন। মাছরাঙা টিভির ফ্যাশন ও বিউটি বিষয়ক অনুষ্ঠান অসাধারণ তার পরিচালনায় দশ বছরেরও বেশি সময় ধরে প্রচারিত হয়েছে। টিভির অনুষ্ঠান ও মিউজিক ভিডিও ছাড়াও তিনি বৃষ্টির মতো নাটক ও টেলিফিল্ম পরিচালনা করেছেন। তার পরিচালনার প্যাকেজ নাটক অগুবধু সুন্দরীতে জনপ্রিয় অভিনেতা রিয়াজ এবং অভিনেত্রী পূর্ণিমা প্রথম জুটিবদ্ধ হয়েছিলেন। তোমাকে দেখার পর থেকে ঠিক যেমনটি ভেবেছিলাম, ঠিক যে স্বপ্নটি আমি বুকে ধরে রেখেছিলাম সেই স্বপ্নেরই বাস্তব রূপ তুমি। জানি নিশ্চয়ই তুমি আমাকে স্বার্থপর বলবে, কারণ আমি শুধু আমার ভালো লাগার কথাই বলছি। মূলত টিভি অনুষ্ঠান নিয়েই এখন সময় পার করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। তিনি অভিনয়ে আর ফিরুক কিংবা নাই ফিরুক, তার জন্য আমাদের শুভকামনা সবসময়ই থাকবে, অপুরাণ ভালোবাসা গুণী এই মানুষটির জন্য। হারিয়ে যাওয়া বাকি তারকাদের নিয়ে আমাদের ভিডিও দেখতে পর্দায় দেখানো প্লেলিস্টে ক্লিক করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।